কেন্দ্র বিজেপির সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জনসাধারণকে লেখা প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে জনসংযোগ যাত্রা শুরু করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার দুপুর বেলার মধ্যে হাওড়ার 24 নম্বর ওয়ার্ডের 75 নম্বর বুথ থেকে তিনি সেই সম্পূর্ণ যাত্রা শুরু করেন। টিপ টিপ বৃষ্টির মধ্যেই তিনি দলের অন্যান্য কর্মীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর এই চিঠি বাড়ি বাড়ি পৌঁছে দেন। এদিন তিনি বলেন, রাজনৈতিক দল হিসাবে যারা বছরেই তারা জনসম্পর্ক চালিয়ে যান, তবে বিজেপি সরকারের দ্বিতীয় দফার বর্ষপূর্তির উপলক্ষে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরতে তারা এই কর্মসূচির আয়োজন করেছেন। আমরা করোনাকে আটকাতে পেরেছি, এখনো মহামারী হয়নি। তো সেই চিঠি যেটা উনি দিয়েছিলেন, হয়তো মিডিয়ায় দেখেছেন, সেই চিঠির একটা কপি আমি নিয়ে এসেছি আর বাড়ি বাড়িতে দেওয়ার জন্য। সারা দেশেতে প্রত্যেক পরিবারে আমরা সেই চিঠি পৌঁছে দেবো প্রধানমন্ত্রীর আহ্বানকে। আজকে পশ্চিমবাংলায় 16-25 আমাদের চলবে, আজকে উদ্বোধন হয়েছে, আমিও বেরিয়েছি সমস্ত মানুষের সঙ্গে দেখা করতে। কিরকম রেসপন্স পাচ্ছে? রেসপন্স আপনি দেখলেন, আমি বলেছিলাম আমার সঙ্গে 2 জন মাত্র থাকবেন, আর কেউ থাকবেন না। পাড়ার মানুষই ভিড় করেছেন, সেই জন্য আমার মনে হয় বেশিক্ষণ আমার পক্ষে এখানে থাকা সম্ভব হবে না। কারণ যে ধরনের বলা হয়েছে নিষেধাজ্ঞা, দূরত্ব রাখা, সেটা সম্ভব হচ্ছে না। সেই জন্য আমি জাস্ট টোকেন শুরু করলাম, আমাদের কর্মীরা আসবেন, বাকিদের বাড়ি বাড়ি দেবেন, এবং যথেষ্ট লোকের মধ্যে উৎসাহ আছে। কে প্রশংসা করেছেন, কি করেছেন, কি করছেন রাজ্য সরকার, সেটা সবাই জানেন। সবচেয়ে বেশি সংক্রমণ এখানে, এবং সবচেয়ে বেশি অসাবধানতা, লকডাউন কেউ মানেনি, যেটা আমি দেখেছি সেটা আমি বলছি। আমি জানি না কোথায় প্রশংসা করেছেন, না আমার জানা নেই, এভাবে কিছু বলার নেই। বিজেপিতে কাজ করতে দেওয়া হচ্ছে না, কাউকে বাধা দেওয়া হয়নি কাজ করতে। পার্টি তো এত বড় রাজ্য, সবাই কাজ করছেন। সেই জন্য ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যেখানে সবার অধিকার থাকে, সবাই পার্টির মালিক, অন্য পার্টির একজন মালিক থাকে, বাকি কর্মচারী থাকে। আমার পার্টিতে সব কার্যকর্তারাই এখানকার মালিক। মুকুল রায়ের সাথে দূরত্ব তৈরি হয়েছে? আমার জানা নেই কোনো দূরত্ব বলে, কারোর সঙ্গে কোনো দূরত্ব নেই, সবার কাজ করার সুযোগ আছে। তিনি তো আমাদের বরিষ্ঠ নেতা, সর্বভারতীয় নেতা, তো তার সম্মানও আছে এখানে, তার কাজ করার অধিকার আছে। কালকে উনি বীরভূমে গিয়ে প্রেস কনফারেন্স করেছেন, গেছেন। দিলীপ জি, সামনে 2021 क्या लगता आपको कि ये चुनाव का ही प्रचार एक हिसाब से शुरू हुआ है? नहीं, देखिए राजनीतिक पार्टी हम इसके पहले भी कई बार संपर्क कार्यक्रम कर चुके हैं, तो चुनाव नहीं था, तो चुनाव तो है ही है लेकिन दूर है। अभी जो परिस्थिति है, लोगों को सचेत करने के लिए माननीय प्रधानमंत्री जो अपील किया है, वो लोगों तक पहुंचाने के लिए हम निकले हैं। यहाँ पर आए तो क्या क्या आपको अभी जो कुछ मिला है, क्या कोई इलाके के? यहाँ जो घर टूट गया है, लोगों को कोई अभी तक मदद नहीं मिली है, ना ट्रिपल मिला है, ना कुछ, ना पैसा। लोगों तक जो राशन पहुँचना चाहिए वो भी नहीं पहुँच रहा है, चावल मिला है तो दाल नहीं मिल रहा है, गेहूँ नहीं मिल रहा है, जबकि प्रधानमंत्री जी ने 3 महीने के लिए फ्री राशन देने के लिए बोला है, लेकिन यहाँ सही ढंग से लोगों को नहीं मिल रहा। তখন কমেছে, 3 টাকা কমিয়েছিল সরকার গত মাসে, আবার বেড়েছে, ওখানে বেড়েছে, আবার কমবে। পেট্রোল হচ্ছে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে এখানকার কোম্পানিগুলো কম বেশি করে, কেন্দ্র সরকার তাদের ডাইরেক্ট হস্তক্ষেপ করে না। সেই জন্য স্বাভাবিকভাবে আমাদের দেখলাম আজকে আবার 700 পয়েন্টের বেশি শেয়ার মার্কেট বেড়েছে। তো অর্থনৈতিক যে উত্থান পতন সেটা তো চলছেই পরিস্থিতির কারণে, কিন্তু পেট্রোল ডিজেল আন্তর্জাতিক বাজারের সঙ্গে চলে, বেড়েছে আবার কমবে। আজ নয়, আজকে সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ আর কাল মাননীয় প্রধানমন্ত্রী কথা বলবেন, এই বিষয় মুখ্য বিষয় থাকবে। তারপরে সিদ্ধান্ত না হবে কি হবে না হবে, আমার মনে হয় রাজ্যগুলোকে সে অধিকার দেওয়া হবে, তারা নিজের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আমি তো বলবো যে লকডাউন হওয়া উচিত, কারণ এই যে বিভিন্ন কারণেতে এখানে লকডাউন কম মানা হয়েছে বলে সংক্রমণ বেশি হয়েছে, সেজন্য কোনো যেহেতু কোনো ওষুধ নাই, বাঁচার কোনো রাস্তা নেই, সেজন্য লকডাউনের মধ্যে যেতে হবে এবং সবাইকে লকডাউন মানতে হবে। মুখ্যমন্ত্রীকে তো শোন দিতে বেশি সময় দেওয়া হচ্ছে, সেটা অনেক কষ্ট হয়েছে, ডাকলে তো উনি যান না। এটা নিয়ে 6 বার হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক লকডাউন হওয়ার পরে প্রধানমন্ত্রী। আমাদের মুখ্যমন্ত্রী তো কাউকে ডাকেন না, কাউকে একবার কথাও শোনেন না, ভাষণ দেওয়া ছেড়ে দিন। তো সেই জন্য ওনাকে যখন ডাকা হয় উনি যান না, আজকে যান না, একবার নিউজ হয়, এবার ভাষণ দিতে হচ্ছে, আবার নিউজ, উনি নিউজ করতে চান, কাজ করতে চান না। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।